থ্যাংক ইউ বাবা আমার মান রাখার জন্য। আর প্রিন্সিপাল স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে আমি যাই, মেয়েটা না খেয়ে আছে। জি চলুন। তারপর প্রিন্সিপাল স্যারের থেকে বিদায় নিয়ে সাইমার আব্বুর সাথে যেতে লাগলাম, আর দেখলাম উনি গাড়ি নিয়েই আসছে। আসলে বড় লোক বলে কথা, গাড়ি তো থাকবেই, তবে আমারও সাইমাকে দেখতে অনেক ইচ্ছে করতেছে, আর আঙ্কেলের থেকে যা শুনলাম তার জন্য তাকে আরো বেশি দেখতে ইচ্ছে করতেছে। জানি না মেয়েটার এখন কি অবস্থা, মেয়েটার নাকি অনেক জ্বর, আসলেই মেয়েটার অনেক রাগ। আমিও গাড়িতে বসে পড়ি আর আঙ্কেল গাড়ি চালাতে শুরু করে। আমিও সাইমাকে নিয়ে ভাবতে লাগলাম। কিছুক্ষণ পরেই আমরা সাইমাদের বাড়িতে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নামলাম আর গেটের দিকে দেখতে লাগলাম। একদিন এই গেট দিয়ে আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়, আর আজ এই গেট দিয়ে তাদেরই গাড়ি করে তাদেরই বাড়িতে আসলাম। আমি আর আঙ্কেল ভিতরে যেতে লাগলাম। ভিতরে যেতে একজন মহিলা আমার সামনে এসে দাঁড়ায়, সম্ভবত উনি সাইমার আম্মু, তাই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমাদের ক্ষমা করে দিও সেদিনের জন্য, আমরা সত্যি অনেক অনুতপ্ত। আরে আপনি আমার আম্মুর মতো, ক্ষমা চাইতে হবে না, মানুষ মাত্রই ভুল। বাবা আসো আমার সাথে, আমি তোমাকে সাইমার রুমে নিয়ে যাই। জি চলুন। তারপর আমি সাইমার আম্মুর সাথে সাইমার রুমের দিকে যেতে লাগি। আমরা রুমের সামনে যেতেই সাইমার আম্মু আমাকে বলে, বাবা সাইমা কাল থেকে কিছুই খায়নি, তুমি কষ্ট করে মেয়েটাকে কিছু খাইয়ে দিও, মেয়েটা তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। জি আন্টি আপনি চিন্তা করবেন না, শুধু নাস্তাটা দিয়ে যান। আচ্ছা বাবা তুমি রুমে যাও, আমি নাস্তা নিয়ে আসতেছি। না আন্টি আপনি নাস্তা নিয়ে আসুন, আমি নাস্তা নিয়ে রুমে যাব, এমনি গেলে আমাকে গিলে খাবে। আচ্ছা বাবা। তারপর আন্টি চলে গেল নাস্তা আনতে, আর আমিও বাহিরে অপেক্ষা করতে লাগলাম। আসলে মনের মধ্যে এক অজানা ভয় কাজ করতেছে, জানি না সাইমা আমাকে পেলে কি করবে, যদি সেও আমাকে কিল ঘুষি দেয়। না না সেটা সে করবে না, এমনি কালকের মায়ের ব্যথা এখনো যায়নি। আমি এইসব চিন্তা করতেছি আর আন্টি নাস্তা নিয়ে আসলো। কি হলো বাবা, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে। না মানে এমনি। এই নাও বাবা। জি ধন্যবাদ, কিন্তু এখানে দু প্লেট নাস্তা কেন? বাবা এক প্লেট সাইমার জন্য আর এক প্লেট তোমার জন্য। আন্টি আমার পেট ফুল, আমি নাস্তা খাবো না, আমি সাইমাকে খাইয়ে দিব। তবু ভিতরে নিয়ে যাও। আচ্ছা আন্টি। তারপর নাস্তার ট্রেটা নিয়ে আস্তে করে রুমের ভিতরে গেলাম। দেখলাম সাইমা ম্যাডাম খাটে ঘুমিয়ে আছে, তবে তার মুখ শুকনো শুকনো লাগতেছে। আমিও আস্তে করে নাস্তার ট্রেটা সাইমার টেবিলে রাখি আর সাইমার খাটের দিকে গেলাম। খেয়াল করলাম সাইমার চুলগুলো যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে এতদিন সাইমার চুলগুলো দেখতে পারি নাই, কারণ সাইমা হিজাব করে বাহিরে চলাচল করত, কিন্তু আজ তার চুলগুলো দেখলাম ঘন কালো রং যা দেখতে অপরূপ লাগতেছিল। আমিও তো মুগ্ধ নয়নে দেখতে লাগলাম। হঠাৎ সে নড়ে ওঠে আর আমিও ভয় পেয়ে যাই, সে খাটে উঠে বসে। আমি তাকে বলি, গুড মর্নিং ম্যাডাম, ঘুম ভাঙলো তাহলে? গুড মর্নিং। সাইমা উঠে ওয়াশরুমে চলে যায়, সে মনে হয় আমাকে খেয়াল করে নাই, আর আমিও তার এই অবস্থা দেখে হাসতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম তার ঘুমন্ত অবস্থাটাকে। সত্যি দেখতে একটা বাচ্চার মতোই লাগতেছিল। হঠাৎ সাইমা ওয়াশরুম থেকে বের হয় আর আমাকে দেখেই সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আশ্চর্য করে যা, আমার কিছুই ভালো লাগে না, তুমি আমাকে এড়িয়ে চলো সেটা আমার সহ্য হয় না। আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, আমি তোমার সম্পর্কে না জেনেই তোমাকে দোষী বানিয়েছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি আমার জন্য কত মূল্যবান জিনিস। আমাকে ক্ষমা করে দাও আমার কাজের জন্য, আমি সত্যি অনেক অনুতপ্ত। আর একটি বার আমাকে সুযোগ দাও, আমি তোমাকে ছাড়া বাঁচব না, প্লিজ আমাকে আর এড়িয়ে চলে কষ্ট দিও না, আমি পারবো না তোমার অবহেলাগুলো নিতে, আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি আর আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা এই কথাটা এখন বাদ দেন, আগে নাস্তা করে ওষুধ খেয়ে নিন। তুমি আমাকে ছাড়িয়ে নিলে কেন, আর আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? দেখো আর একটিবার যদি আমাকে আপনি ডাকো তাহলে আমিও খাওয়া দাওয়া বন্ধ করে দিব আর আস্তে আস্তে করে নিজেকে শেষ করে দিব, অন্তত আমাকে ক্ষমা করে দাও।
ভুলটা বুঝতে পারলাম। আর কষ্ট দিও না আমাকে, আমি আর এই কষ্ট নিতে পারতেছি না। না হলে এক কাজ করো, আমাকে তোমার নিজ হাতেই শেষ করে দাও, আমি আর এই কষ্ট নিতে পারবো না। আরে আজব, উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আর আমি মেয়েদের আপনি আপনি করে কথা বলি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তোর অভ্যাসের গোষ্ঠী রেখে নাই, তুই আমাকে তুমি করে বলবি না মানে আমি তো আজকেই তোর মুখে তুমি করে বলিয়েই ছাড়ব। বলেই সাইমা আমার কলার ধরে খাটে ছুঁড়ে মারে, আর সেও আমার উপর চড়ে বসে, আর তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরে অনেকক্ষণ পরে আমাকে ছেড়ে দেয়, আর দুজনেই হাঁপাতে থাকি। আপনি আমাকে মারার প্ল্যান করছেন নাকি? অল্পের জন্য বেঁচে গেলাম। তোর আপনি রে তো আমি। আবার সাইমা তার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল, আর কিছুক্ষণ পরে ছেড়ে দিল, আর বলতে লাগে, আপনি বলের ফুটতে গেছি এবার। আল্লাহ, পিচ্চি পোলাটারে এই আপামনি দম বন্ধ করে মারার প্ল্যান করে আছে, আমারে বাঁচাও তুমি। এই কি বললে তুমি, আমি আপামনি তাই না, তোমাকে তো আমি। বলেই কিল ঘুষি মারা শুরু, আল্লাহ গো মরে গেলাম গো, বাঁচাও কেউ আমাকে। আমাকে আপামনি বলা হইছে না, এইবার মার খাও। সাইমা কাল গণধোলাই খাইছি, আর আজকে তোমার মায়ের খাইতেছি, আমার প্রতি কি একটু দয়া করতে পারো না? হ্যাঁ করতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত আছে তোমার? এই তো গুড বয়, তাহলে শুনো। এক, আমাকে এখন তোমার নিজ হাতে নাস্তা খাইয়ে দেবে, সাথে ঔষধও খাইয়ে দেবে। দুই, খাওয়ার পর আমাকে তোমার বুকে মাথা রাখতে দিতে হবে। তিন, আর এখন থেকে আমি যা বলবো তাই শুনবে, আর আগে যেমনভাবে প্রতিদিন চকলেট দিতে ঠিক সেভাবেই প্রতিদিন চকলেট দিবা, বুঝেছো? তুমি আমার কে গো যে আমি তোমার এই শর্তগুলো মানবো? তোর বউ লাগে না মানে এখন আপাতত তোমার হবু বউ হই আর কি। দুনিয়ায় কি মেয়ের অভাব পড়ছে নাকি? আপনার মতো একজনকে আমার বউ বানাবো? আমি অন্য কাউকে পছন্দ করি। তুই আবার আমাকে আপনি করে বললি, আর কি বললি তুই, অন্য কাউকে পছন্দ করিস তুই? আমি থাকতে তোকে অন্য কারোর হতে দিব না, তুই আমার জিনিস, আর যে আমার জিনিসের চোখ দেবে তাকে আমি মেরে ফেলবো, বুঝেছিস? সাইমার এই রূপ দেখে আমি ভয় পেয়ে গেলাম, প্রায় বলতে পারেন সাইমা আর আমি একই কোয়ালিটির, পুরাই আমার রূপ দেখাই দিল, তবে ফিমেল ভার্সন ডেভিল, বুঝতে হবে না কার জিনিস। আমি সাইমার দিকে তাকাই আছি, তবে তার চোখে পানি দেখতে পাচ্ছি, তাই সাথে সাথে তাকে আমার কাছে টানতেই আর জড়িয়ে ধরি। আমার লাইফে যদি অন্য কেউ হতো এতদিনে আমাদের বিয়ে হয়ে যেত, কিন্তু তোমার থেকে ভালোবাসা পাইনি বলে আমিও সেই ভালোবাসা নামক অনুভূতিটা থেকে নিজেকে আড়াল করে রাখলাম। তবে একটা কথা মানতেই হবে, যে যেমন তার চয়েসও তেমনই হয়। আর চলো নাস্তা করে নাও, ওষুধ খেতে হবে। সাইমা আমার কথা শুনে খুশি হয়ে গেছে, তাই সেও আমার উপর থেকে সরে বসে, আর আমি নাস্তার ট্রেটা নিয়ে আসি, তারপর নিজ হাতে তাকে নাস্তা করিয়ে দিচ্ছি। সে তো মহা খুশি, তার মধ্যে আমি বিশ্বজয়ের খুশি দেখতে পারতেছি। আসলে মেয়েটার মধ্যে কি আছে আল্লাহই জানে, আমি চাইতাম মেয়েটার থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু যখনই তার সামনে যাই মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে। আমি সাইমাকে খাইয়ে দিচ্ছি, আর সেও বাচ্চাদের মতো খাচ্ছে, হঠাৎ সে তার হাত দিয়ে খাবার নেয় আর আমার মুখের দিকে ধরে। আমি নাস্তা করেই আসছি, তুমি খাও। ওই চুপচাপ মুখ খোলো, না হলে ভিটামিন দিব। কি আর করব, মুখ খুলতে হলো, আর সেও আমাকে খাইয়ে দিতে লাগলো। নাস্তা খাওয়া শেষ করেই আমি সাইমাকে নিজ হাতেই ওষুধ খাইয়ে দিলাম। এরপর নাস্তার প্লেট রাখার পরপরই সে আমাকে টান মেরে খাটে ফেলাই দেয়, আর সে আমার উপর চড়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। সাইমার এই পাগলামোগুলো আমাকে সত্যি হাসায়, আর তার প্রতি আরো বেশি আকর্ষিত করে আমাকে। হঠাৎ সাইমা বলতে শুরু করে, অন্তর আমাকে ক্ষমা করেছো তো? জি না, এত সহজেই না। আরে পাগলি, তুমি তো অন্ধবিশ্বাসের জন্য এমন করলে আমার সাথে, আর যে ইচ্ছা করেও আমার সাথে খারাপ ব্যবহার করছে তাদের যদি ক্ষমা করে দিতে পারি তাহলে তোমাকে কেন করব না? মানে রিহান আর নিধিকেও ক্ষমা করে দিছি, আর তাদেরকে আমাদের বন্ধুদের গ্রুপে জয়েন করে দিছি। কি এত সহজেই তাদের ক্ষমা করে দিলে তুমি? তারা ক্ষমার যোগ্যই না, তারা আমাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে,
আর আমার চোখে তোমাকে খারাপ বানিয়েছে আর তুমি কি না? দেখো সাইমা, মানুষ যখন শয়তানের ঢোকায় পড়ে তখন তারা এমনই কাজ করে, আর তারা তাদের কৃতকর্মের জন্য অনেক অনুতপ্ত, তাই তাদের ক্ষমা করে দেওয়াই ভালো। অন্তর, আমি জানি না আমি কি এমন ভালো কাজ করলাম যার জন্য তোমাকে পেলাম। আমি সত্যি তোমাকে পেয়ে অনেক বড় কিছুই পেলাম, যার মনে আছে মানুষের জন্য পজিটিভ থিংকিং, আর সে খুব সহজেই মানুষকে ক্ষমা করে দেয়। আমি যদি তোমাকে হারাতাম তাহলে মনে হয় অনেক বড় কিছুই হারিয়ে ফেলতাম। মাঝে মাঝে তোমাকে মানুষ মনে হয় না? আসলে আমি এলিয়েন যে তাই। এখন আমাকে নিয়ে ঘুরতে বের হবে? আমাকে পাগলে পাইছে, অসুস্থ অবস্থায় তোমাকে নিয়ে ঘুরতে যাব আমি? আচ্ছা, তোমার মোবাইলটা দাও তো। ওকে নাও। তারপর সাইমা আমার বুকের থেকে সরে যায়, আর আমিও ফোনটা বের করি, সাইমাও তার ফোনটা বের করে। সাইমার ফোনের স্ক্রিন অন করেই আমি থ হয়ে যাই, কারণ সাইমা আমার ছবি তার স্ক্রিনে দিয়ে রাখছে। ছবির মধ্যে একটা টেক্সটও আছে যেটা লাইফলাইন লেখা, ছবিটা স্মৃতি আপুর বার্থডে পার্টিতে তোলা। তবে প্রশ্ন হচ্ছে সে কখন এই ছবিটা তুলল। আমি অবাক হয়ে সাইমার দিকে তাকিয়ে রইলাম আর বলি, তোমার ফোনে এই ছবিটা কখন তুললে? শুধু এটা তোমার ছবি আছে। কিন্তু আমার ছবি তুমি স্ক্রিনে দিয়ে রাখছো কেন সেটা বলো। আমার ফোন স্ক্রিনে তোমার ছবি নিব না তো কার ছবি দিব? আর এই ছবি কোথায় তুলেছি সেটা তো জানোই, কিন্তু ছবিটা হচ্ছে তখনের যখন তুমি মেহমানদের ড্রিঙ্কস দিয়ে দাঁড়িয়েছিলে, তখন তোমার এই ছবিটা তুলি। আর সেটা বাসায় এসেই একটু লেখালেখি করে আমার ফোনে লক স্ক্রিনে দিয়ে দিই। আরও একটা ছবি আছে যেটা আমি আমার ওয়ালপেপারেও দিয়ে রাখি, দেখবা ছবিটা? কেন জানি তোমার হাসির মধ্যে আমার বাস লুকায় আছে মনে হচ্ছে, তবুও দেখাও। তারপর সাইমা তার ফোনের লক খুলে আর যা দেখি তাতে আমি ভেটকাই গেলাম, কারণ সে তার ওয়ালপেপারে আমাকে কেক লাগিয়ে সুন্দরী বানানো হয়েছিল সেটার ছবি দিয়ে রাখছে। আমি এটা দেখে সাইমার দিকে তাকালাম, দেখলাম সে মুখ চেপে হাসছে, কিন্তু আমার ইজ্জত তো শেষ, আল্লাহই জানে কে কে আমার ছবিটা দেখছে। এটা যদি আমার সাথের কেউ পায় আমাকে নিয়ে ট্রল বানিয়ে ফেসবুকে দিয়ে দিবে, আল্লাহই জানে আমার ইজ্জত আর আছে কিনা। আজ এই পর্যন্ত, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।